শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, আগস্ট মাস বাঙালি জাতির জন্য এক অশনি মাস। কাল পরিক্রমায় 15ই আগস্ট, 17ই আগস্ট কিংবা 21শে আগস্টের ঘটনাগুলো মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির অশুভ চক্রান্ত ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। 1975 সালের 15ই আগস্ট ছিল মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর একটি দিন। সেদিন উষালগ্নের আলো আঁধারিতে সেনাবাহিনীর বিপথগামী সদস্যের একটি দল বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের 18 জন সদস্যকে। বঙ্গবন্ধুর 2 কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থানের কারণে প্রাণে বেঁচে যান। শ্রোতা বন্ধুরা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর গোটা দেশে নেমে আসে শোকের ছায়া। বিশ্ব নেতাদের মাঝেও এ শোকের ছায়া রেখাপাত করে। বিশিষ্ট বাঙালি সাহিত্যিক নীরদ চৌধুরী বলেছিলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরা হয়েছে। 1975 সালের 16ই আগস্ট টাইমস অফ লন্ডন পত্রিকা লেখা হয়, সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে, কারণ তাঁকে ছাড়া বাংলাদেশে বাস্তব কোনো অস্তিত্ব নেই। একই দিনে ডেইলি টেলিগ্রাফ পত্রিকা লেখা হয়, বাংলাদেশের লাখো লাখো মানুষ শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করেছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে 2004 সালের 21শে আগস্ট রাজধানী ঢাকায় আওয়ামী লীগের এক জনসমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালানো হয়। ভাগ্যক্রমে সেদিন তিনি প্রাণে বেঁচে যান। তবে এ ঘটনায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম আইভি রহমান সহ 24 জন নেতাকর্মী প্রাণ হারান আর আহত হন 5 শতাধিক। ওদিকে আবার 2005 সালের 17ই আগস্ট সারা বাংলাদেশে বিভিন্ন স্পটে একযোগে 500রও বেশি বোমা বিস্ফোরণ ঘটিয়ে উগ্র মৌলবাদ গোষ্ঠীর সন্ত্রাসী জঙ্গিবাদ উত্থানের বাস্তবতা প্রকাশ করা হয়। শ্রোতা সঙ্গীরা, শোকাবহ আগস্ট মাসে এসব ঘটনা প্রকৃতপক্ষে একই সূত্রে কিন্তু গাঁথা। বঙ্গবন্ধু ভাবমূর্তি, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক রাজনীতিকে কুঠারাঘাত করাই কিন্তু এর মূল লক্ষ্যটা ছিল। তবে সবকিছু সত্ত্বেও শোকাবহ আগস্টের আগমনে অন্য একটি বাস্তব সত্য এদেশের মানুষের মনে ভেসে ওঠে, আর সেটা কি জানেন? সেটা হচ্ছে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু চিরঞ্জীব। তার আদর্শ ভাবমূর্তি অবিনশ্বর, তিনি মিশে আছেন বাঙালি জাতির অস্থি মজ্জায়। দেশপ্রেমী দেশবাসী আশা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও দর্শন বাস্তবায়নে অবশ্যই সক্ষম হবে এবং হচ্ছেন। এ প্রত্যাশায় আজকের দর্পণ অনুষ্ঠান শুভ সূচনা করছি আপনাদেরই আমি রণক জাহান এবং আমি শেখ শফি আহমেদ। সুপ্রিয় বন্ধুরা, এবারে জেনে নিন আজকের দর্পণ সূচি। এই দিনে অসমাপ্ত আত্মজীবনী তারার সাথে কিছুক্ষণ সংস্কৃতি ঘরে বাইরে আর পাহাড় ও প্রকৃতি শিরোনামে পর্বগুলোতেও থাকছেই, সেই সঙ্গে সবশেষে বঙ্গবন্ধু স্মরণে একটি গান জন্ম মৃত্যুর সীমানা পেরিয়ে পরিবেশিত হবে অনুষ্ঠানের শেষাংশে। তো চলুন এবার যাওয়া যাক এগুলোর বিস্তারিত পরিবেশনায়। সঙ্গীরাজ, 25শে আগস্ট 2022 খ্রিস্টাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জ অনুযায়ী বছরের 237তম দিন। আজকে দর্পণ সূচি এই দিনের পর্ব থেকে জেনে নিন ইতিহাসের ঠিক এই দিনটিতে ঘটেছিল এমন কিছু উল্লেখযোগ্য ঘটনাসহ বিশিষ্ট ব্যক্তিদের জন্ম অথবা মৃত্যু দিবস এবং গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য। শুরু করব শেখ শফি আহমেদকে দিয়ে, শুনুন তবে এই দিনে।
এথেলডা ব্ল্যাপট্রাই অলিম্পিক প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে। 1972 সালের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইউগান্ডা। 1872 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার মন্ত্রী স্যার আব্দুল করিম গজনভি। 1900 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি, সাহিত্য সমালোচক ও শনিবারের চিঠি সাহিত্য পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাস। 1819 সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রিটিশ প্রকৌশলে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার জেমস ওয়াট এবং ইংরেজি রসায়নবিদ ও পদার্থ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে প্রয়াত হন 1867 সালের এই দিনে। 2012 সালের এই দিনে প্রয়াত হন চাঁদে অবতরণকারী প্রথম মানব মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং। অবশ্য ওনার সাথে আরো দুজন ছিলেন, মাইকেল কলিন্স, এডউইন ই অল্ড্রিন। তো শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের যাদের জন্মদিন পরবর্তী পরিবেশনে যাওয়ার আগে একটু বলে নেই, আজ পাহাড় ও প্রকৃতি শিরোনামে যে বিষয়টি শুনবেন সেখানে রয়েছে বান্দরবানের জাদিপাই ঝর্ণা নিয়ে একটা আলোচনা। এবারে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসাধারণ স্মৃতিচারণমূলক গ্রন্থ সাকরণ অসমাপ্ত আত্মজীবনী। আসলে বঙ্গবন্ধু নিজে যেমন ছিলেন নিয়তিবাদী, তাঁর কন্যা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাও একেবারেই বাবার মতো। তো আসুন শোনা যাক স্মৃতিচারমূলক গ্রন্থ সংকলন অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশবিশেষে পাঠ কণ্ঠ দিয়েছেন খন্দকার শামসু চোহা। আমার কাছে ভারতবর্ষের একটা ম্যাপ থাকত আর হাবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং মুজিবুর রহমান খাঁ সাহেবও পাকিস্তান নামে একটা বিস্তৃত বই লিখেছিলেন, সেটা এই দুইটা বই আমার প্রায় মুখস্থের মতো ছিল। আজাদের কাটিংও আমার ব্যাগে থাকত। সিপাহী বিদ্রোহ এবং ওয়াহাবি আন্দোলনের ইতিহাসও আমার জানা ছিল। কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানরা ব্যবসা বাণিজ্য, জমিদারি, সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হল, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন, মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত, ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা, বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যেয়ে জেহাদের শরিক হয়েছিল, তিতুমিরের জেহাদ, হাজি শরিয়তুল্লার ফরাইজি আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম। ভীষণভাবে হিন্দু বেনিয়া ও জমিদারদের আক্রমণ করতাম, এর কারণও যথেষ্ট ছিল। একসাথে লেখাপড়া করতাম, একসাথে বল খেলতাম, একসাথে বেড়াতাম, বন্ধুত্ব ছিল হিন্দুদের অনেকের সাথে। আমার বংশ খুব সম্মান পেত হিন্দু মুসলমানদের কাছ থেকে। কিন্তু আমি যখন কোনো হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে যেতাম, আমাকে অনেক সময় তাদের ঘরের মধ্যে নিতে সাহস করত না আমার সহপাঠীরা। একদিনের একটা ঘটনা আমার মনে দাগ কেটে গিয়েছিল, আজও সেটা ভুলি নাই। আমার এক বন্ধু ছিল ননী কুমার দাস, একসাথে পড়তাম, কাছাকাছি বাসা ছিল, দিনভরই আমাদের বাসায় কাটাত এবং গোপনে আমার সাথে খেত। ওর কাকার বাড়িতে থাকত। একদিন ওদের বাড়িতে যায়, ও আমাকে ওদের থাকার ঘরে নিয়ে বসায়। ওর কাকিমাও আমাকে খুব ভালোবাসত। আমি চলে আসার কিছু সময় পরে ননী কাঁদো কাঁদো অবস্থায় আমার বাসায় এসে হাজির। আমি বললাম, ননী কী হয়েছে? ননী আমাকে বলল, তুই আর আমাদের বাসায় যাস না, কারণ তুই চলে আসার পরে কাকিমা আমাকে খুব বকেছে তোকে ঘরে আনার জন্য এবং সমস্ত ঘর আবার পরিষ্কার করেছে পানি দিয়ে ও আমাকেও ঘর ধুতে বাধ্য করেছে। বললাম, যাব না, তুই আসিস। আরও অনেক হিন্দু ছেলেদের বাড়িতে গিয়েছি কিন্তু আমার সহপাঠীরা আমাকে কোনো দিন একথা বলে নাই। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ। এবারে পরিবেশিত হচ্ছে সাপ্তাহিক বিনোদনমূলক পর্ব তারার সাথে কিছুক্ষণ, বাংলাদেশের সেলিব্রিটি শিল্পীদের সাথে ক্ষণিকের আড্ডা, সঞ্চালনায় জিনাত শানু সাগোতা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে কিছুক্ষণে। বরাবরের মতো আমার সাথে আছে একজন তারক এবং আপনাদের সাথে আছি আমি সাগোতা।
আমার সাথে আজকে যিনি তারকা হিসেবে আছেন তিনি একজন অভিনেত্রী, তিনি হচ্ছেন ইলোরা গহর। কেমন আছেন ইলোরাপা? মাশাল্লাহ। প্রথমে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তুমি একজন অনেক গুণী শিল্পীর মেয়ে, সো যখন একজন গুণী শিল্পীর মেয়ে হিসেবে তুমি নিজেকে অ্যাপিয়ার করেছো ইন্ডাস্ট্রিতে খুবই ছোট বয়সে, তখন তোমার কাছে দায়িত্বটা কত বড় ছিল? আমার বাবা হচ্ছে সর্বোচ্চ পদকধারী নঈম গহর, মানে গুণী লেখকের মেয়ে হিসেবে আসেনি, আমি সেলফ ডিপেন্ডেন্ট একটা মেয়ে। আপা তখন লন্ডনে, আমি বেনামে চিঠি লিখে হিলোরা বানান ভুলটা লিখে তাজবিন গহর লিখতে পারিনি, খুবই বানান ভুল এখনও হয়, নতুন করিতে দিয়েছিলাম। আর তার আগে আমি ফাইভে সূর্য দিখল বাড়ি করে ফেলি। তখন বাবা এসে বলে যে তোমার নাম কি ইলোরা? আমি বললাম যে না, আমার নামটা তো খুব কঠিন। তা আব্বা বলে কি নাম? আমি সে 34, মানে রোল নাম্বার 34, ওইটাই বললাম। তখন আব্বা বলে তোমার নাম তাজবিন গহর, আকিকা করার নাম। তার মানে তখনই তোমার বাবা তোমাকে নিয়ে অনেক হিমশিম খাচ্ছিল। যেটা জানতে চাই যে সূর্য দিঘল বাড়ি আমার অনেক পছন্দের একটা চলচ্চিত্র এবং আমার পছন্দের একজন লেখক এবং পরিচালকের ছবি, সব মিলে সমন্বয় একটা টিমটাই আসলে খুবই, যেমন পথের পাশে আমরা কেন বলি ভালো, কারণ সবাই একদম সমন্বয় ছিল। ঠিক সূর্যদেখল বাড়ি, এখন তুই আমাকে নিয়ে আরও প্রাউড করবি, আমি উপনিষদ লিখেছি, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের মানবিকতাটা আমি তুলে ধরেছি। আমাদের তো অনেক কিছু প্রবলেম হয় সোসাইটিতে, হ্যাঁ, সেটা তোমার রিসেন্ট চলচ্চিত্র প্রোডিউস করছি, আমি লিখেছি, আমি আর্ট ডিভিশনে আছি, আমি কস্টিউম করেছি। বা সব একসাথে একটা প্যাকেজ। তো ইলোরা গহর, তোমাকে আমি পরবর্তীতে, মানে আমার যখন টিন টাইম তখন আমি ব্যাচেলারে তোমাকে অভিনয় করতে দেখেছি, ট্রিমেন্ডাস অ্যাক্টিং। আমি বলবো যে ওই সময়ে এত প্রোগ্রেসিভ অ্যাক্টিং আমি আসলে দেখিনি, আই ওয়াজ সো অ্যামেজড। তো তুমি কোন চিন্তাভাবনা থেকে সবসময় এত সাবলীল, মানে এটা রহস্য কি? বাই বর্ন আই অ্যাম অ্যান আর্টিস্ট, আমি কিন্তু স্টার না, সেটা আমরা জানি। তুমি স্টার হতে চাও না, এই কারণে তুমি স্টার না। আই হ্যাভ গট অল দ্য অ্যাওয়ার্ডস, সব পুরস্কার আমি পেয়েছি, কিন্তু স্টিল নাও আই বিলিভ দ্যাট আই এম ভেরি অনেস্ট আর্টিস্ট। ইয়েস, ইউ আর ভেরি অনেস্ট আর্টিস্ট। এখন তোমার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কোন অ্যাওয়ার্ডটা? সবগুলো অ্যাওয়ার্ডই আসলে বড় প্রাপ্তি, কিন্তু সত্যজিৎ রায়ের চিঠি যখন আমাকে পাঠানো হয়েছিল ওটা সহজতে লেখা, মানে সবগুলো অ্যাওয়ার্ডই তো আসলে বড় প্রাপ্তি, কিন্তু আমার বাবা তো আনতে দেননি অনেকগুলি, খালি জাতীয় পুরস্কারটা আনতে পেরেছিলাম। কিন্তু সত্যজিৎ রায়ের হাতের লেখা চিঠিটা সবচেয়ে বড়, বেশি প্রিয়। তোমার সবচেয়ে বড় প্রাপ্তি শুনে আমি তো একটু জেলাস হয়ে যাচ্ছি, বিকজ এটা আমার পক্ষে সম্ভব হয়নি, হবেও না। তোকে আমি একটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? অ্যাটলিস্ট সত্যজিৎ রায় যাকে চিঠি লিখেছে সে আমাকে একটা চিঠি লিখে পাঠিয়েছে, আইল সেন্ড ইউ মাই অ্যাড্রেস, ওকে? দর্পণের বিশেষ আয়োজন, তার সাথে কিছুক্ষণ খুবই ছোট একটা সেগমেন্ট, তোমাকে আমার সাথে পেয়ে আমার খুবই ভালো লাগছে, আমার ধারণা আমার শ্রোতাদেরও অসম্ভব ভালো লাগছে। তো কথা হবে আগামী সপ্তাহে ভিন্ন কোনো সেলিব্রিটি অতিথিকে সাথে নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আপনারা এতক্ষণ ইলোরা গহরের সাক্ষাৎকার শুনছিলেন, উনি কিন্তু চমৎকার একটা ছবিও করেছিলেন, সূর্যদি ঘর বাড়ি। এখন সংস্কৃতি ঘরে বাড়ি পর্বে শুনবেন বাংলাদেশের লোকজ ঐতিহ্য, বিশেষ করে যাত্রাপালা নাট্যমঞ্চের একটি প্রামাণ্য প্রতিবেদন। গত সপ্তাহে আপনাদের মনে আছে কিনা, যাত্রাপালা নট অবলেন্দু বিশ্বাস এবং জ্যোৎস্না বিশ্বাস সম্বন্ধে আমি বলেছিলাম, আজকে একটা গানের কথা বলে এটা মান্নাদের গপ প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল। না না, আজ রাতে আর যাত্রা দেখতে যাব না, এটা একটি ফিল্মের গান ছিল এবং এটিতে লিপ দিয়েছিলেন উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার। আর শুনতে হবে যাত্রা নিয়ে শুনি, এবং নাট্যমঞ্চেরও কিছু কিছু কথা রইবে প্রামাণ্য প্রতিবেদন নিবেদনের শুভাশিস ভৌমিক। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা,
আমন্ত্রণ জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের সংস্কৃতি ঘরে বাইরে পর্বে। এইমাত্র আপনারা নসিমন সুন্দরী যাত্রাপালার অংশবিশেষ শুনলেন। এতে অভিনয় করেছেন টাঙ্গাইলের ধনবাড়ির, কবিরাজ বাড়ির মান্নান এবং সাজেদা। নসিমন যাত্রাপালা বাংলাদেশে বিগত প্রায় 30 বছর সময়কাল যাবৎ অভিনীত হয়ে আসছে, কিন্তু একটি বিশেষ বিষয়ে আমাদের এখানে ব্যাটারি চালিত এক ধরনের বাহনের নাম নসিমন বলা হয়ে থাকে। কেন এই নসিমনের নামের সাথে এই যাত্রাপালার নাম যুক্ত হলো সে বিষয়টি নিয়ে আমরা পরে আসছি। তার আগে আমরা এই নসিমন সুন্দরীপালার আরো কিছু অংশ শুনি, চলুন। শুধুমাত্র নসিমন যাত্রাপালাই নয়, বাংলাদেশে যত যাত্রাপালা অভিনীত হয়ে থাকে তার শিল্পীরা মঞ্চে উঠে প্রথমেই একটি বন্দনা করে থাকে। এই বন্দনার অংশবিশেষ আপনারা শুনছেন নসিমন সুন্দরী যাত্রাপালার। নসিমন চরিত্রটি একটি বিশেষায়িত চরিত্র, এবং এই চরিত্র যেখানেই এই যাত্রাপালা অভিনীত হয় না কেন, একটিমাত্র চরিত্রের বিভিন্ন সময়ের, বিভিন্ন ঘটনার এবং জীবনের বিভিন্ন পর্যায়ের বিষয়বস্তু তুলে ধরা হয় এবং তার দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনার বিভিন্ন আখ্যান ভাগ উপস্থাপিত হয়ে থাকে এই নসিমন যাত্রাপালা। চলুন আমরা নসিমন যাত্রাপালার বন্দনার অংশটুকু শুনি। এইমাত্র মঞ্চে যারা শিল্পী ছিলেন তাদের যিনি ওস্তাদ তাকে সালাম করলেন মঞ্চে, এবং পরম করুণাময়কে ভক্তি, শ্রদ্ধা এবং প্রণতি জানিয়ে তারা নসিমন যাত্রাপালার বন্দনা অংশটুকু শেষ করলেন। এবারে আমরা এই নসিমন যাত্রাপালার বিশেষ কিছু অংশ শুনব, চলুন। আমি এক্ষুনি ঝাড়ুদানিকে ডাকার ব্যবস্থা করেছি, ঝাড়ুদানিকে দরবারে পাঠিয়ে দে। শ্রোতা বন্ধুরা, এখানে যে যাত্রাপালাটি অভিনীত হচ্ছে নসিমনের, সেই যাত্রাপালাটি বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় হতে দেখেছি, এবং সেখানে বিভিন্ন চরিত্রে বিভিন্ন শিল্পীরা অভিনয় করে থাকেন, কিন্তু কাহিনী একই। আপনাকে বলি বলি বলে আর বলা হয়নি, আজ আমার এমন লাগছে কেন, আমি যা দাঁড়িয়ে থাকতে পারছি না খোদা, আমি আর দাঁড়াতে পারছি না। সাত মাস বন্ধুরা, নসিমন যাত্রাপালার এই যে গান এবং অভিনয় আপনারা শুনছেন, এখানে নারী চরিত্রে অভিনয় করছেন পুরুষ শিল্পীরা। নারীরা শিল্পী হিসেবে মঞ্চে উঠে গান বা অভিনয় করতে পারতেন না, এবং সেই কারণেই পুরুষরা মহিলাদের চরিত্রে অভিনয়ের যে ধারা সেটি এখনও রয়ে গিয়েছে। আমরা শুনছিলাম টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নসিমন পালার পরিবেশনা। এবারে চলুন আমরা চলে যাই কুষ্টিয়া অঞ্চলে।
বলছিলাম যে কেন আমাদের দেশে ব্যাটারি চালিত যানবাহনের নাম নসিমন হলো। কুষ্টিয়া অঞ্চলে প্রথম এই ধরনের যানবাহন তৈরি হবার পর যেহেতু এটি নতুন ধরনের একটি বাহন এবং এর কোনো নামকরণ করা হয়নি, এই বাহনে চড়ে শীতকালে শত শত হাজার হাজার দর্শক এই নসিমন পালা দেখতে যেতেন এবং এই যাত্রাপালায় দেখতে যাওয়ার সময় থেকেই নসিমন নামটির উৎপত্তি হয়েছে। মহাসড়কে এই যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু এই যাত্রাপালার দর্শকদের যোগদানের সময় থেকেই নসিমন, করিমন এবং আলম সাধু এই ধরনের যানবাহনের নামের সৃষ্টি হয়েছে। শ্রোতা বন্ধুরা, দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের সংস্কৃতি ঘরে বাইরে পর্বের আজকের এই পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো জানালে বাধিত হব। আমরা চেষ্টা করব দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় এই পর্ব শ্রোতা বন্ধুরা, সংস্কৃতি ঘরে বাইরে পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। বুবুজান, ভাইজান, যাত্রা শেষ, এখন আমরা প্রকৃতির মধ্য দিয়ে ঘরে ফিরবো, নাকি শেখ সফি? জি প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ বিচরণ করছিলাম সংস্কৃতি ঘরে বাইরে পর্বে। পর্বে বাংলাদেশের যাত্রা পালা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন আপনারা শুনছিলেন। উপস্থাপনায় ছিলেন সুভাষী ভৌমিক। আপনারা শুনছেন এদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, আমাদের এখনকার পরিবেশনা পাহাড় ও প্রকৃতি। আজ এই পর্বে আপনাদের শোনাব বান্দরবানের জাদিপাই ঝর্ণা নিয়ে একটি নিবন্ধ, রচনায় মিহির চন্দ্র বিশ্বাস, আর পড়ে শোনাচ্ছেন গুলশান আরা হক। কেওক্রাডং পাহাড় থেকে 1.5 কিলোমিটার দূরে জাদিপাই ঝর্ণা অবস্থিত। জাদিপাই, কেওক্রাডং ও জংসিয়া এই তিনটি পাহাড়ি ঝিরির পানির ধারা একত্রে মিলে এই ঝর্ণাটির উৎপত্তি হয়েছে। প্রায় 200 ফুট উপর থেকে কালো পাথরের গা বেয়ে নিচে নেমে এসেছে এই ঝর্ণাটি এবং সাঙ্গু নদীর সাথে মিশেছে। বাংলাদেশের প্রশস্ততম ঝর্ণাগুলোর মধ্যে জাদিপাই অন্যতম। পাহাড়ের সবুজ বনের মাঝখান দিয়ে প্রবাহমান এই ঝর্ণাকে দূর থেকে মনে হবে সবুজে মোড়ানো জলের ধারা। প্রকৃতির নির্মল হাওয়া ও রোদে সমৃদ্ধ এই ঝর্ণা ভ্রমণ পিপাসুদের পিপাসা মেটাতে শতভাগ সক্ষম। শীতকালে ঝর্ণায় জলের পরিমাণ কম থাকায় ট্রেকিং করতে সুবিধা হয়, কিন্তু বর্ষাকালে অপার সৌন্দর্যে ভরপুর থাকলেও ট্রেকিং করাটা একটু বিপজ্জনক। শরৎকালে জল একটু কম থাকলেও সৌন্দর্যের ঘাটতি থাকে না, তাই এই সময়ে সেখানে যাওয়া খুবই সুখকর হবে। এই ঝর্ণা দেখতে হলে প্রথমে বান্দরবনের রুমা উপজেলা থেকে বগালেক হয়ে কেওক্রাডং হয়ে তারপর যেতে হয়। বান্দরবান থেকে রুমা বাজারের দূরত্ব 48 কিলোমিটার। কেওক্রাডং পাহাড় থেকে উঁচু গ্রাম পাসিং পাড়ার খাড়া পথ ধরে 30-40 মিনিটে জাদিপাই পাড়া পড়বে। সেখান থেকে আবারও 30-40 মিনিট হাঁটলে জাদিপাই ঝর্ণা দেখা যাবে। জাদিপাই ঝর্ণা দেখতে গেলে সবুজ পাহাড়ও দেখা হয়ে যাবে। আসুন জাদিপাই ঝর্ণা ভ্রমণে এসে একসাথে পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করি। পাহাড় প্রকৃতি ঝর্ণায় শোভিত হলো। এবার একটু সঙ্গীতের আঙিনা থেকে ঘুরে আসি।
সুচিতা যেরকমটা বলেছিলাম আর কি। আমাদের গান পর্বে শুনবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরণ একটি গান, জন্ম মৃত্যুর সীমানা পেরিয়ে। গীতিকার নাসির আহমেদ, সুরকার বাসুদেব ঘোষ আর গানটি গেয়েছেন ইউসুফ আহমেদ খান। জন্ম মৃত্যুর সীমানা পেরিয়ে চিরকাল তুমি অম্লান, চিরকাল তুমি অক্ষয়। জন্ম মৃত্যুর সীমানা পেরিয়ে চিরকাল তুমি অম্লান, চিরকাল তুমি অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালির বিষয়, তার কি মৃত্যু হয়, তার কি মৃত্যু যতদিন আছে এই পলি মাটি হাজারো নদীর ধারা, এই স্বাধীনতা রক্ত পতাকা বংশ পরম্পরা, যতদিন আছে এই পলি মাটি হাজারো নদীর ধারা, এই স্বাধীনতা রক্ত পতাকা বংশ পরম্পরা। বাংলার প্রতি নিঃশ্বাসে শুনি জয় মুজিবের জয়, তার কি তুলনা হয়, তার কি তুলনা হয়। সুপ্রিয় বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে গানটি শুনিয়ে এখন শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান গ্রন্থনে ছিলেন আলফাস তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, স্টুডিওতে কারিগরি সহায়তা দিলেন নাসরিন আক্তার, এছাড়া নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। জয় বাংলা।